নমস্কার আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা গান্ধীজির ব্যক্তিগত জীবন সম্পর্কে কয়েকটা প্রশ্ন আমি বারোখানার টোটাল নিয়ে এসেছি এই প্রশ্নগুলো আপনাকে ডাব্লিউ বিসিএস প্রিলি মেন এস ছাড়াও রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা ব্যাংক রেলে জিজ্ঞেস করবে এবার গান্ধীজির থেকে প্রশ্নগুলো আমি দুভাগে ভাগ করেছি এক হচ্ছে ব্যক্তিগত জীবন সেই সম্পর্কিত প্রশ্নগুলো আজকে আলোচনা করবো আর এর পরের ভিডিওতে আসবে হচ্ছে গান্ধীজির স্বাধীনতা সংগ্রামী জীবন তিনি বিভিন্ন আন্দোলন পরিচালনা করেছিলেন এই সেই আন্দোলনে কে কী বলেছিলেন এইগুলো সব পরের ভিডিওতে আসবে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে এই প্রশ্নগুলো আমি আপনাকে এক এক করে বলে দিই আপনি নিজের মতো ইন্টারনেট ঘেঁটে হোক জোগাড় করে হোক আপনি মানে প্রশ্নের উত্তরগুলো নিজে নিয়ে নিন প্রথম প্রশ্ন হচ্ছে গান্ধীজির জন্ম কত সালে আর কোন তারিখে হয়েছিল বা কোথায় হয়েছিল একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধীজির পিতা ও মাতার নাম তিন নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধীজির শিক্ষা স্কুল কলেজ যেখানে তিনি পড়াশোনা করেছিলেন চার নম্বর হচ্ছে গান্ধীজি ব্যারিস্টারি কোথায় পড়েন বা কোন ইউনিভার্সিটিতে পড়েন কোন দেশে যান পড়বার জন্য এটা একটা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আইন ব্যবসা করতে তিনি কোথায় গিয়েছিলেন কেন তিনি যখন লয়ার হলেন তিনি যখন ব্যারিস্টার হলেন তিনি তখন তো কোথাও না কোথাও আইন ব্যবসা বা আইন প্র্যাকটিস করবেন উকিল হিসাবে কোথায় গিয়েছিলেন অফকোর্স সাউথ আফ্রিকায় গিয়েছিলেন আমরা জানি ছয় নম্বর প্রশ্ন তিনি লন্ডন থেকে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা কিভাবে গিয়েছিলেন জাহাজেই গিয়েছিলেন যদি পারেন জাহাজটার নামও জেনে নিন তারপরে জাহাজে যাওয়ার সময় তিনি একটি ডায়েরি লিখেছিলেন যেটা পরবর্তীকালে একটা বই হিসাবে প্রকাশ পায় সেই বইটার নাম কি। সেই বইটার নাম হচ্ছে হিন্দ স্বরাজ তারপর হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে তিনি কোথায় থাকতেন সেখানে কী আশ্রম স্থাপন করেছিলেন সে আশ্রমটা দক্ষিণ আফ্রিকার কোন জায়গায় এইটা একটা প্রশ্ন এইবার এই মাঝখানে আমি আপনাকে কয়েকটা কথা বলে দিই যারা যারা নতুন ডাব্লিউ পড়া শুরু করেছেন তাদের জন্য আমি একটা বইয়ের লিস্ট অলরেডি ভিডিও আছে সেটা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো এই যে যে কটা প্রশ্ন বললাম এবং আরও যে কটা প্রশ্ন আমি আপনাকে বলবো সব কটা আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে সেই ওয়েবসাইটে এখন নেই পাঁচ ছ ঘন্টা পরে ওই ওয়েবসাইটে ওগুলো আপলোড করবো দিয়ে প্রশ্ন এবং উত্তর আপনাকে এই ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আর আরেকটা প্রশ্ন আমি আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি আমাদের অনলাইন ক্লাস চলছে যেটা বছরে তিন হাজার ছশো টাকা নেওয়া হয় আপনি চাইলে যোগাযোগ করতে পারেন পিলির পরে এত এখন আসার কিছু দরকার নেই তারপরের প্রশ্ন হচ্ছে তিনি সত্যাগ্রহ সম্পর্কে ধারণা তৈরি করতে যে তিনটে বইয়ের কথা আমরা জানতে পারি সেই তিনটে বইয়ের কথা কি কী ছিল সেই বইয়ের লেখকগুলোর নাম কে কে ছিল এক হচ্ছে ভগবৎ গীতা শ্রীকৃষ্ণকে তার এর জন্য ক্রেডিট দেওয়া হয় তারপরে হচ্ছে আন টু দিস লাস্ট অনেকে বলেন যে না স্যার অমুক বইতে আন টু দ্য লাস্ট লেখা আছে আমি বলবো আন টু দিস লাস্ট তারপর হচ্ছে কিংডম অফ গড যেটা লিও টলস্টয় লিখেছেন তো এইভাবে যেগুলো রয়েছে এই তিনটে বইয়ের নাম আপনাকে ঘুরিয়ে ফিরে জিজ্ঞেস করবে তারপরে হচ্ছে তিনি ভারতে কত সালে ফেরেন উনিশশো সালে নয় জানুয়ারি ফেরেছিলেন এবং তারপর থেকে ভারত সরকার প্রত্যেক বছরই নয় জানুয়ারি দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করে আসছে হয়তো কখনো কখনো এক দু মাস এদিক ওদিক করে ফেলে কোনো কারণের জন্য বা এই ব্যাপারে কিন্তু ওই দিনটাই করা হয় আর একটা জিনিস বলে দিই চুলের ওপরে যাওয়ার দরকার নেই এটা হচ্ছে আমার আইনস্টাইন লোক কেন লোকে সালমান খান লুক করে লোকে বিরাট কোহলি দাঁড়িয়ে রাখে ওরকম স্টাইল করে তা আমি একটা মহান গুণীজনের মতন আইনস্টাইন লুক করেছি আর কি বড় ব্যাপার তারপরে হচ্ছে দশ নম্বর সালে ভারত সালে ফেরেন আর প্রথম তার রাজনৈতিক গুরু কে ছিলেন এগারো নম্বর প্রশ্ন এটা রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে এবং তিনি গান্ধীজিকে পরামর্শ দেন যে সারা ভারতবর্ষ ঘুরে আগে জনগণের সঙ্গে পরিচিত হয়ে তাদের সমস্যা তাদের দুর্দশার ব্যাপারটা পরিচিত হতে তারপর তিনি তার লিডার হবেন সিম্পল জিনিস আপনি যদি যাদের সমাজ মানে যাদের সাহায্য করবেন তাদের অসুবিধা না জানেন কীভাবে করবেন তারপরে হচ্ছে তিনি প্রথম কোথায় গণ আন্দোলনের অভিজ্ঞতা অর্জন করেন এই প্রসঙ্গে তিনটে নাম ভীষণ গুরুত্বপূর্ণ এক হচ্ছে চম্পারণ দুই হচ্ছে খেড়া আর তিন নম্বর হচ্ছে আহমেদাবাদের মিল শ্রমিক মালিকদের মিল শ্রমিকদের পক্ষে তো উনিশশো সালে চম্পারণ আর খেরা আর ইয়ে গুজরাটে খেরা আর ওই আহমেদাবাদের মিল শ্রমিক সেটা উনিশশো সালে তো এই যে বারোটা প্রশ্ন আমি আপনাকে আরও একবার রিপিট করে দিচ্ছি এক্ষুনি এই বারোটা প্রশ্ন আমাদের ওয়েবসাইটে পাবেন ভিডিও নিচে ওয়েবসাইটের লিঙ্কও থাকবে কিন্তু চার পাঁচ ঘন্টা পরে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইয়েও থাকবে কী বলে বইয়ের লিস্টে ভিডিও থাকবে আর কিছু অ্যামাজনের বইয়ের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কগুলো যদি ক্লিক করে আপনি বই কেনেন তাহলে সেখানে আমার কিছু কমিশন পাবো আমি সেখানে আমার সাহায্য হবে বুঝতেই পারেন পয়সা ছাড়া আজকাল কিছুই চলে না প্রথম প্রশ্ন আরেকবার বলে দিচ্ছি গান্ধীজির জন্ম দ্বিতীয় প্রশ্ন গান্ধীজির পিতামাতার নাম তৃতীয় প্রশ্ন গান্ধীজির শিক্ষা চতুর্থ প্রশ্ন গান্ধীজি ব্যারিস্টারি কোথায় পড়তে গিয়েছিলেন পঞ্চম প্রশ্ন গান্ধীজি আইন ব্যাখ্যা করতে কোথায় গিয়েছিলেন ষষ্ঠ প্রশ্ন লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকায় তিনি কিভাবে গিয়েছিলেন সপ্তম প্রশ্ন গান্ধীজি জাহাজে যাওয়ার সময় কোন বইটি লিখেছিলেন অষ্টম প্রশ্ন দক্ষিণ আফ্রিকাতে তিনি কোথায় কোন আশ্রম মানে তার নাম স্থাপন করেছিলেন আর নবম প্রশ্ন তিনি গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কে ধারণা তৈরি করতে কোন কোন বইগুলো পড়েছিলেন দশ নম্বর প্রশ্ন তিনি কত সালে ভারতে ফেরেন এগারো নম্বর প্রশ্ন তার রাজনৈতিক গ্রুপ কে ছিলেন বারো নম্বর প্রশ্ন প্রথম গন্ধ গণ আন্দোলনের অভিজ্ঞতা তিনি কোথায় অর্জন করেন তো এই কটা আপনি আপাতত জেনে রাখুন আর হ্যাঁ আজকাল লম্বা ভিডিও অনেকে দেখতে চাই না সেই জন্য আমরা খুব সহজে চার পাঁচ মিনিটের মধ্যে ভিডিও করছি এই ভিডিওটা এক হাজার ভিউ হওয়ার পরেই আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো বলা দেখার জন্য ধন্যবাদ নমস্কার